হ্যালো বন্ধুরা গোপনে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেউ ব্যবহার করছে কিনা বা চালাচ্ছে কিনা সেটা আপনি কিভাবে দেখবেন তো সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো এবং যদিও কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকে তাহলে কিভাবে আপনার ফোন থেকে লগ আউট করে দেবে তাদের ফোনে তো সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো তো আপনারা দেখে থাকুন তো সবার প্রথমে আমি ফেসবুক অ্যাপ্লিকেশানটা ক্লিক করে ওপেন করছি বন্ধুরা ওপেন করার পরে জাস্ট আপনারা এখানে থ্রি লাইন অপশান দেখতে পাবেন তো এখানে আপনারা ক্লিক করবেন তো জাস্ট এখানে ক্লিক করার পরে আপনি নিচের দিকে একদম চলে আসবেন আসার পরে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানে আপনারা ক্লিক করবেন তারপরে এখানে সেটিং অপশানে ক্লিক করবেন তো এবার আপনারা এখান থেকে নিচের দিকে চলে আসবেন আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্সেস ইউর ইনফরমেশান তো জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখান থেকে নিচের দিকে চলে আসবেন আসার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন ইনফরমেশান তো এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কিনা চালাচ্ছে কিনা গোপনে কেউ তো সেটা দেখার জন্য হোয়ার ইউর লগ ইন তো এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পাবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কোনো অন্য ডিভাইসে কানেক্ট মানে লগ ইন করা আছে কি না তো দেখতে পাচ্ছেন অশেষ মিস্ত্রি ওয়াস লগ ইন ওয়ান শাওমি রেডমি নোট ফাইভ প্রো মানে আমার এই ফোনে লগ ইন করা আছে ঠিক আছে আমার ফোনটার নাম রেডমি ফোন তারপর আপনারা নিচে যদি দেখতে পাবেন তো ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার তেইশ তো দেখতে পাচ্ছেন অশেষ মিস্ত্রি ওয়াস লগ ইন ওয়ান আইফোন ইলেভেন মানে আইফোনেও এটা লগ ইন করা আছে তো আমার দুটো ফোন একটা আইফোন আর একটা এই রেডমি ফোন ঠিক আছে তো আমার আইফোনে লগ ইন করা আছে সেই জন্য জাস্ট এখানে দেখাচ্ছে ঠিক আছে তো এরকম আপনারা দেখবেন যে আপনার অন্য ফোনে কোনো লগ ইন আছে কি না যদিও লগ ইন থাকে তাহলে কীভাবে আপনারা ডিলেট করবেন আউট করে দেবেন আপনার ফোন থেকে তো সেটা আমি আপনারা দেখিয়ে দিচ্ছি তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে থ্রি ডট অপশান তো এই থ্রি ডোর অপশান আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লগ আউট অপশানে ক্লিক করে দেবেন লগ আউট অপশানে ক্লিক করে অন্য কোনো ফোনে লগ ইন থাকলে সেখান থেকে লগ আউট হয়ে যাবে বন্ধুরা আপনারা যদি ফেসবুক পেজ খুলতে চান তাহলে এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারেন আর যদি আপনাদের এই ভিডিওটা কোনো রকম উপকারে এসে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ